আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে এর বেশ কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওর আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, রোমানিয়া নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কাজ করছি, আমাদের একটি সুসংবাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আমাদের 5 তারিখ ভোর 4:30 আমাদের একটি ফ্লাইট রয়েছে, এর সাথে একটি গ্রুপ করে আমরা একটি ফ্লাইট দিচ্ছি। 5 তারিখে ভোরবেলা ফ্লাইট থাকা সত্ত্বেও আমরা এই যারা সফলকামী হবেন, যারা এই ফ্লাইটে অংশগ্রহণ করবেন, তাদের ভিডিও আমরা 4 তারিখে ধারণ করে আমরা সেটি 5-6 তারিখের মধ্যে আপনাদেরকে উপস্থাপন করব। রোমানিয়াতে বেশ কিছু আপডেটের মধ্যে ইতিমধ্যে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশে আবারও অস্থায়ী কনসুলেট টিম আবারও আসবেন কিনা। তবে বাংলাদেশে অস্থায়ী কনসুলেট টিম আসার আর কোনো সুযোগ আমরা দেখছি না। ইতিমধ্যে দিল্লিতে যে রোমানিয়ান দূতাবাস ছিল সেটি আরেকটি নতুন ঠিকানায় এসে তারা তাদের বৃহৎ আকারে কাজকর্ম শুরু করেছেন। রোমানিয়া দূতাবাসে পূর্ববর্তী যে ঠিকানাটি তারা ছিলেন সেখানে 2টি কাউন্টার ছিল জমা হওয়ার জন্য। একটি কাউন্টার ভারতের নাগরিকদের জন্য ফাইল জমা হতো, আরেকটি কাউন্টারে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই কান্ট্রির জন্য আরেকটি কাউন্টার ব্যবহার হতো। এখন থেকে 6টি কাউন্টার চালু হয়েছে। এই 6টি কাউন্টারের মধ্যে বাংলাদেশের জন্য আলাদা একটি কাউন্টার আছে। এই কাউন্টারে আগামী 3 অগস্ট থেকে সমস্ত ফাইলের শিডিউল দেওয়া শুরু হবে এবং জমা প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে আমরা আমাদের একটি শিডিউল আগামী অগস্ট মাসের 22 তারিখে ইনশাআল্লাহ তাআলা শিডিউলটি পেয়েছি। এই শিডিউলের জন্য আমরা বেশ কিছু পাসপোর্ট ইতিমধ্যে DHL করে কুরিয়ার করে আমাদের এজেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আগামী 22 তারিখে যদি এই পাসপোর্টগুলো সাবমিশন হয় তাহলে আমরা আশা করতে পারি 7 থেকে 15 দিনের মধ্যে এগুলো ডেলিভারি হয়ে বাংলাদেশে এই পাসপোর্টগুলো আমরা ফেরত আনতে পারবো। এবং আগামী সেপ্টেম্বর মাসে এই সমস্ত ভিসা লাভকারী সৌভাগ্যবানদের আমরা ফ্লাইট দিতে পারবো ইনশাআল্লাহ। যারা রোমানিয়ার ভিসা নিয়ে বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করেন, এর মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে দিল্লিতে কবে থেকে আবারও শিডিউল শুরু হবে, জমা শুরু হবে, ভিসা দেওয়া শুরু হবে। আমরা ইতিপূর্বে এই ভিডিওতে বলেছি যে 3 তারিখ থেকে কার্যক্রম শুরু হবে এবং এই 3 তারিখের কার্যক্রম থেকে আপনারা বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট ইতিমধ্যে প্রাপ্ত হয়েছেন তারা এজেন্টের মাধ্যমে শিডিউল নিয়ে আপনাদের ফাইলগুলো দিল্লিতে জমা করে আপনাদের ভিসা লাভ করতে হবে। রোমানিয়ার ভিসা 2022 সালে প্রচুর পরিমাণে হবে এবং 2023 সালেও এটি চালু থাকবে এবং পরবর্তী 2024 সালেও ইনশাল্লাহ চালু থাকবে। রোমানিয়াতে অনেক বেশি শ্রমশক্তি প্রয়োজন এবং রোমানিয়াতে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন। প্রথমত কনস্ট্রাকশন সেক্টর, কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন যেমন মেশন, টাইলস মেশন, ব্রিক লেয়ার, প্লাম্বার, রড বাইন্ডার, ফাইভ পিডার, ওয়েল্ডার সহ যারা যারা কাজ জানেন তারা রোমানিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে দক্ষ হিসাবে গেলে আপনারা 60,000 থেকে 70,000 বা 80,000 টাকা পর্যন্ত প্রাপ্ত হবেন। যারা হেল্পার হিসেবে কনস্ট্রাকশনে যেতে চান তারাও রোমানিয়াতে যেতে পারবেন। যারা কনস্ট্রাকশনে হেল্পার হিসেবে কাজ করবেন তারা 50,000 থেকে 60,000 টাকা পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন। এছাড়াও রোমানিয়াতে আমাদের কাছে 500 জনের লোকের চাহিদা রয়েছে একটি ফ্যাক্টরিতে, যেই ফ্যাক্টরিতে আমরা এ যাবৎকাল চেষ্টা তদবির করে প্রায় 70 থেকে 80টি ফাইল দাখিল করতে পেরেছি। আরও আমাদের কাছে সিট খালি আছে, আমরা ধীরে ধীরে এই সিটগুলো ইনশাল্লাহ ফিল আপ করতে পারবো। এছাড়াও আমাদের যারা সহকর্মী রয়েছেন আরও অনেক ট্রেভেল এজেন্সি আছে, তারাও আমাদেরকে এই সিটগুলো ফিল আপের জন্য ফাইল আমাদেরকে প্রদান করছেন। আপনারাও যারা এই ভিডিওটির সঙ্গে আছেন, আপনাদের কোনো ফাইল যদি থাকে, ফ্যাক্টরিতে কাজ করতে চান, ভালো বেতনে কাজ করতে চান, দীর্ঘমেয়াদী একটি কোম্পানিতে ভালো কোম্পানিতে কাজ করতে চান, তারা আমাদের কাছে ফাইলটি দাখিল করতে পারবেন। ফ্যাক্টরিতে কাজ করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে কিছুটা বেসিক ইংলিশের উপর আপনাদের ধারণা থাকলে আপনারা এই কাজে যোগদান করতে পারবেন। এছাড়াও আমাদের কাছে কিছু গার্ডেনার হিসেবে পোস্ট রয়েছে,
এগ্রিকালচারের উপর পোস্ট রয়েছে সেগুলোতেও কাজ করতে পারবেন। আপনারা যারা রোমানিয়ার ভিসা প্রাপ্ত হতে চান, রোমানিয়া যেয়ে আপনাদের বৈদেশিক কর্মজীবন শুরু করতে চান, আপনারা ফিউচার হোল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইল দাখিল করে রোমানিয়ার ভিসা প্রসেস করে আপনি রোমানিয়া গমন করে আপনার ভবিষ্যৎ জীবনে কর্মজীবন উজ্জ্বলভাবে গড়ে তুলতে পারেন। রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকের এই আপডেট এ পর্যন্তই। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।